হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল। আমি আপনাদের সঙ্গে নবকুমার রয়ের লেটেস্ট আপডেট নিয়ে। বন্ধুরা, এখন পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজান, যাতে করে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় শিক্ষকদের যে ডায়েরি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সে বিষয় নিয়ে। তো বন্ধুরা, আপনারা জানেন যে শিক্ষকদের ডায়েরি দেওয়া হবে এবং সেই ডায়েরিতে কি লিখতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিও। এবার শিক্ষকদের হাতে ডায়েরি তুলে দিচ্ছে শিক্ষা দপ্তর, কি লিখতে হবে তাতে। গতানুগতিকভাবে এতদিন শিক্ষকরা ক্লাসে গিয়ে নিজেদের মতো করেই বিভিন্ন বিষয়ের নিয়ে পড়িয়ে আসছেন পড়ুয়াদের, তবে এবার সেই নিয়মের কিছুটা পরিবর্তন করে নিয়ে আসতে চলেছে শিক্ষা দপ্তর। এ ব্যাপারে অবশ্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে শিক্ষকদের। পরিকল্পনা বাস্তবায়নে সরকারের তরফে শিক্ষকদের ডায়েরি প্রদান করা হবে দপ্তর সূত্রে জানা গিয়েছে ওই নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ক্লাসে যাওয়ার আগেই ডায়েরিতে লিখতে হবে তারা শ্রেণীকক্ষে গিয়ে পড়ুয়াদের ঠিক কী পড়াবেন। এর ফলে নিত্যদিনের পঠন পাঠনের বিষয়গুলি খুব যত্ন করেই সংরক্ষণ করা যাবে। যদিও দপ্তর সূত্রে খবর, এক শ্রেণীর শিক্ষকরা পড়ুয়াদের পড়াতে ঢিলেমি দেখান। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন।